হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের চ্যানেল ডিজিটাল স্টাডিতে। আর্টিকেল সেটা আবার কি? এ, অ্যান এবং দা এই তিনটিকে একত্রিত করে এর নাম দেওয়া হয়েছে আর্টিকেল। এই আর্টিকেলকে ইংরেজি গ্রামারে দুইটি ভাগে ভাগ করেছে, এ আর অ্যান। এটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, আর দা এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, আর ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তো মূলত আজকে আমরা এ এবং অ্যান এর ব্যবহারটা শিখব, আমরা পরবর্তী ক্লাসে দা এর ব্যবহারটা শিখব। এ এবং অ্যান এর ব্যবহার যদি আপনার হাতের মুঠোয় আনতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 26টি বর্ণের মধ্যে 21টি কনসোনেন্ট, আর এই কনসোনেন্টের পূর্বে সবসময়ই এ ব্যবহার করবেন। তাহলে নিয়মটা কি হচ্ছে, যে ওয়ার্ড কোনো কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় তার পূর্বে এ বসে। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। ইট ইজ বুক, ইট ইজ ব্যাগ, ইট ইজ চেয়ার, ইট ইজ টেবিল, ইট ইজ স্কুল, আর এর মাঝে একটা করে ড্যাশ দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে এই ড্যাশে কি ব্যবহার করতে হবে আপনারা একটু লক্ষ্য করুন। দেখুন আমরা প্রথম বর্ণটাই পাচ্ছি বি, তারপরে পাচ্ছি বি, তারপরে পাচ্ছি সি, তারপরে পাচ্ছি টি, আর তারপরে পাচ্ছি এস। আর এই বর্ণগুলো সব হচ্ছে কনসোনেন্ট, তাই এদের পূর্বে আমরা সব সময় এ ব্যবহার করব। তবে আপনারা এর ব্যতিক্রমও কিছু পেয়ে যাবেন, তো চলুন আমরা সেই ব্যতিক্রমের নিয়মটাও একটু জেনে নিই। যে কনসোনেন্টের উচ্চারণ শুরু হয় ভাওয়েলের মতো, তার পূর্বে এ না হয়ে অ্যান হয়। এরপরে আপনাদেরকে আরও একটা নিয়ম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইলেন্ট এইচ, অর্থাৎ এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকলেও তার পূর্বে অ্যান হয়। তো চলুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে। এম এ, এম বি বি এস, এস ডিও, আওয়ার, অনেস্ট। তো আপনারা এম এ এটাকে একটু ধীরে উচ্চারণ করুন, এম এ। দেখুন এখানে আমরা এ কে খুঁজে পাচ্ছি, আর এটা তো স্বরবর্ণের মধ্যে পড়ে, তাই না? আর এটা দেখেই আমরা বলতে পারি যে এখানে তো ভাওয়েলের উচ্চারণ আসছে, তাহলে তো আমরা এর পূর্বে অ্যান ব্যবহার করব। এবার আপনারা এম বি বি এসটা একটু লক্ষ্য করুন। দেখুন এখানে এম বি বি এস, এখানে দেখুন এ এর উচ্চারণ পাচ্ছে, আর এটাই তো স্বরবর্ণ, এখানেই তো আমরা ভাওয়েলের উচ্চারণ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা চোখ বন্ধ করে বলে ফেলবো, এর পূর্বে অ্যান ব্যবহার হবে। তেমনি করে দেখুন এস ডিও, এখানেও দেখুন আমরা ভাওয়েলের উচ্চারণ পাচ্ছি, তাই এর পূর্বেও আমরা অ্যান ব্যবহার করব। এবার আপনারা এই নিয়মটা একটু লক্ষ্য করুন, সাইলেন্ট এইচ। দেখুন আমি দুইটা উদাহরণ দিয়েছি, আওয়ার, অনেস্ট। তো আপনারা একটু লক্ষ্য করুন, এখানে এইচ বসেছে ঠিকই, বাট কোনো কাজ করছে না, কাজ করছে পরের বর্ণটা। দেখুন এখানে ও কাজ করছে, আর উচ্চারণ হচ্ছে আওয়ার, আর এখানে আটা হচ্ছে স্বরবর্ণ, তাই আমরা চোখ বন্ধ করে বলতে পারি এর পূর্বে তো অ্যান ব্যবহার হবে, কারণ এখানে ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। তেমনি করে দেখুন অনেস্ট, এখানে এইচ বসেছে ঠিকই, বাট কোনো কাজ করছে না, কাজ করছে পরের বর্ণটা, তাই আমরা এটাও চোখ বন্ধ করে বলতে পারি এর পূর্বে অ্যান ব্যবহার হবে। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন, যে কনসোনেন্টের উচ্চারণ শুরু হবে ভাওয়েলের মতো তখন আমরা তার পূর্বে এ ব্যবহার না করে অ্যান ব্যবহার করব। ওকে, এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। যে ওয়ার্ড কোনো ভাওয়েল বা স্বরধ্বনি দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান বসে। আমি আবারও একবার বলছি নিয়মটা, যে ওয়ার্ড কোনো ভাওয়েল বা স্বরধ্বনি দিয়ে শুরু হয় তার পূর্বে অ্যান বসে। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে কিছু উদাহরণ চলে এসেছে, আর এদের মাঝে একটা করে ড্যাশ দেওয়া হয়েছে। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন তো, আমরা এই ড্যাশে কি ব্যবহার করব? জি, আমরা তো অ্যান ব্যবহার করব। কারণ কি? কারণ হচ্ছে আমরা এর প্রথম বর্ণগুলোই পাচ্ছি সব ভাওয়েল, সেই জন্য এদের পূর্বে আমরা অ্যান ব্যবহার করছি। তবে এর ব্যতিক্রমও আমরা কিছু পেয়ে যাই, তো চলুন আমরা সেই নিয়মটাও একটু জেনে নিই। যে ভাওয়েল এর উচ্চারণ ইউ বা ওয়ার মতো তার পূর্বে অ্যান না হয়ে এ হয়। তো চলুন আমরা কয়েকটা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ইউ, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, ওয়ান রুপি। দেখুন আমরা চারটি স্ক্রিনে উদাহরণ দেখতে পাচ্ছি, আর আপনারা একটু লক্ষ্য করুন। দেখুন আমরা প্রথম উদাহরণটায় ইউ এর উচ্চারণ পাচ্ছি, তাই এর পূর্বে আমরা কি ব্যবহার করব? জি, আমরা তো এ ব্যবহার করব। তারপরেরটা একটু লক্ষ্য করুন, ইউনিভার্সিটি, ইউ
ইউনিভার্সিটি। তো দেখুন এখানেও আমরা ইউকে খুঁজে পাচ্ছি, তাই আমরা এর পূর্বে এ ব্যবহার করব। আবার আপনারা লক্ষ্য করুন ইউরোপিয়ান, ইউরোপিয়ান, দেখুন এখানেও আমরা ইউকে খুঁজে পাচ্ছি, সেই জন্য আমরা এর পূর্বে এ ব্যবহার করব। তেমনি করে দেখুন ওয়ান রুপি, ওয়ান রুপি, দেখুন এখানে আমরা ওয়া শব্দটাকে খুঁজে পাচ্ছি, সেই জন্য আমরা এর পূর্বে এ ব্যবহার করব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন প্রভৃতির পূর্বে এ বসে। যেমন এখানে এক ডজন পেন্সিল আছে, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি পাবো? দেখুন হেয়ার আর এ ডজেন অফ পেন্সিলস, এখানে এক ডজন পেন্সিল আছে। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন এখানে আমরা ডজেন এর পূর্বে কিন্তু একটা এ বসিয়েছি। তেমনি করে যদি বলি ওখানে একশো কলম আছে, তাহলে এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে কি পাবো? দেখুন দেয়ার আর এ হান্ড্রেড পেন্স, ওখানে একশো কলম আছে। তাহলে দেখুন এখানে আমরা হান্ড্রেড এর পূর্বে একটা এ ব্যবহার করেছি। তেমনি করে আমরা যদি বলি ওখানে এক হাজার লোক, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো দেয়ার আর এ থাউজেন্ড পিপল। তাহলে দেখুন এখানে আমরা থাউজেন্ড এর পূর্বে একটা এ ব্যবহার করেছি। তেমনি করে যদি বলি ওখানে দশ লক্ষ লোক, তাহলে এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি দেখুন কি পাবো দেয়ার আর এ মিলিয়ন ম্যান। তো আপনারা একটু লক্ষ্য করুন এখানে আমরা মিলিয়ন এর পূর্বে একটা এ ব্যবহার করেছি। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। সমজাতীয় কিছু বোঝাতে এ ব্যবহৃত হয়, যেমন ধরুন এক জাতের পাখি একসঙ্গে থাকে, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। তাহলে আপনারা লক্ষ্য করুন ফেদার এর পূর্বে একটা এ ব্যবহার করা হয়েছে। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। ওই রকম একজন অর্থে প্রপার নাউন এর পূর্বে এ ব্যবহৃত হয়, যেমন ধরুন প্রত্যেক যুগে রবীন্দ্রনাথ জন্মায় না, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে হবে এ রবীন্দ্রনাথ ইজ নট বর্ন ইন এভরি এজ। তাহলে দেখুন এখানে আমরা রবীন্দ্রনাথের পূর্বে এ বসিয়েছি, কারণ কি রবীন্দ্রনাথ তো একটাই, এর মতো তো আর কেউই হবে না, তাহলে রবীন্দ্রনাথ হচ্ছে প্রপার নাউন, তাই তার পূর্বে আমরা এ ব্যবহার করেছি। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ ব্যবহৃত হয়। কোনো একজন মিস্টার সেন তোমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন এ মিস্টার সেন কাম টু সি ইউ। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন আমরা মিস্টার এর পূর্বে একটা এ ব্যবহার করেছি, কারণ একজন অপরিচিত ব্যক্তি তার পূর্বে আমরা এ ব্যবহার করছি। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। ইচ বা পার প্রতি অর্থে এ বা এন ব্যবহৃত হয়, যেমন ধরুন তিনি প্রতি মাসে এক হাজার টাকা রোজগার করেন, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন হি আর্নস ওয়ান থাউজেন্ড রুপিজ এ মান্থ। নেক্সট উদাহরণ দেখুন, তিনি প্রতি ঘন্টায় পঞ্চাশ মাইল গতিতে গাড়ি চালান, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন হি ড্রাইভস দ্য কার অ্যাট ফিফটি মাইলস অন আওয়ার্স। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হলে এ বা এন ব্যবহৃত হয়। এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়সূচক অব্যয়, যেমন ধরুন কি সুন্দর পাখি এটা, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তেমনি করে আমি যদি বলি কি চমৎকার ধারণা, এটা যদি আপনি ইংরেজিতে করেন তাহলে হবে হোয়াট অ্যান আইডিয়া। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। সুপারলেটিভ মোস্ট এর অর্থ ভেরি বা খুব বেশি বোঝালে দা এর পরিবর্তে এ হয়, যেমন ধরুন এটি একটি অত্যন্ত চিত্রাকর্ষক গল্প, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন দেখুন আমরা মোস্ট এর পূর্বে কিন্তু দা ব্যবহার করিনি, ব্যবহার করেছি কি? হ্যাঁ, আমরা এ ব্যবহার করেছি। আজকে আমি আপনাদের দাদিকে নিয়ে একটু আলোচনা করব। এই আর্টিকেলের মধ্যেই কিন্তু আপনার দাদি লুকিয়ে আছে, সেটা আপনারা কখনোই ভাবেননি। আপনারা এখন নিশ্চয়ই ভাবছেন আর্টিকেলের মধ্যে আমার দাদি কীভাবে লুকিয়ে থাকতে পারে, দা এর উচ্চারণ কোথাও দা আবার কোথাও দি হয়,
তাই এই দুইটি শব্দকে একত্রিত করে আমি দাদি তৈরি করে ফেলেছি। তো অনেকের দাদি জীবিত আছেন, আবার অনেকের দাদি চন্দ্রবিন্দু চাঁদ হয়ে গেছে। তাই আজকে আপনাদের দাদিকে স্মরণ করিয়ে দিই, অর্থাৎ দাদির ব্যবহারটা একটু আলোচনা করি। তারপর ভিডিওর শেষে দা এবং দি এর উচ্চারণ সহজ টেকনিকে জেনে নেব। ইউজ অব দাদি। নিয়ম এক, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দা বসে। যদি বলি ছেলেটির দিকে তাকাও, তো এখানে আমরা যদি এটা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো লুক অ্যাট দ্য বয়। দেখুন এখানে ছেলেটি একটা নির্দিষ্ট ছেলে, তাই এখানে আমরা বয় এর পূর্বে কিন্তু দা ব্যবহার করেছি। তেমনি করে যদি বলি বইটি টেবিলের ওপর আছে, তাহলে এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো দ্য বুক ইজ অন দ্য টেবিল। নিয়ম দুই, একবচন নাউন দ্বারা সমগ্র জাতি বা শ্রেণী বোঝালে দা বসে। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। গরু আমাদের দুধ দেয়, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাবো দ্য কাও গিভস আস মিল্ক। তেমনি করে যদি বলি ঘোড়া চমৎকার প্রাণী, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন দ্য হোর্স ইজ এ নোবেল অ্যানিমেল। এখানে নোবেল এর অর্থ মহৎ নয়, চমৎকার। নিয়ম তিন, কোনো বিশেষ শ্রেণী বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন ধনীরা সর্বদাই সুখী নয়, এটা যদি আমি ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমি পাবো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। নিয়ম চার, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা বসে। যেমন সূর্য আকাশে কিরণ দেয়, এটা যদি আমি ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমি পাবো দ্য সান শাইনস ইন দ্য স্কাই। তো এখানে সূর্য একটাই আছে সেই জন্য তার পূর্বে দা ব্যবহৃত হচ্ছে। তেমনি করে যদি বলা হয় চাঁদের দিকে তাকাও, লুক অ্যাট দ্য মুন, তো দেখুন এখানে চাঁদটাও একটাই সেই জন্য তার পূর্বে দা ব্যবহৃত হচ্ছে। নিয়ম পাঁচ, দিকের নামের পূর্বে দা বসে। দিকের নামের পূর্বে দা বসে, যেমন দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য সাউথ ইস্ট। নিয়ম ছয়, মাসের তারিখের পূর্বে দা বসে, যেমন দ্য সেকেন্ড জুন, দ্য ফিফথ জুলাই। নিয়ম সাত, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি ইত্যাদি নামের পূর্বে দা বসে। যেমন দ্য বাইবেল, এখানে বাইবেলটা একটা ধর্মগ্রন্থ সেই জন্য তার পূর্বে দা ব্যবহৃত হয়েছে। তেমনি করে যদি বলি দ্য রামায়ণ, তাহলে রামায়ণটিও হচ্ছে একটা ধর্মগ্রন্থ সেই জন্য তার নামের পূর্বে দা ব্যবহৃত হয়েছে। তেমনি করে যদি বলি দি আনন্দবাজার, তো এখানে আনন্দবাজারটা একটা পত্রিকার নাম সেই জন্য তার পূর্বে আমরা দি ব্যবহার করেছি। তেমনি করে যদি বলি দ্য তাজমহল, তো এখানে তাজমহলটা হচ্ছে একটা বিখ্যাত অট্টালিকা সেই জন্য তার পূর্বে দা ব্যবহার হয়েছে। এবার চলুন আমরা পরের নিয়মটা একটু লক্ষ্য করি। নিয়ম আট, যে স্থানের নামের বর্ণনাত্মক বিশেষ অর্থ আছে তাদের পূর্বে দা বসে। যেমন দ্য পাঞ্জাব, দ্য নেদারল্যান্ডস। নিয়ম নয়, সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দি অথবা দা বসে। যেমন দি ইউকে, তো এখানে ইউকের ফুল ফর্ম হচ্ছে দি ইউনাইটেড কিংডম। তেমনি করে যদি বলি দি ইউএসএ, তো এখানে ইউএস এর ফুল ফর্ম হচ্ছে দি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাহলে কোনো দেশের নামকে সংক্ষিপ্তকরণ করার জন্য তার পূর্বে আমাদেরকে দি বা দা ব্যবহার করতে হবে, ওকে? নিয়ম দশ, জাতি বা সম্প্রদায় বোঝাতে দা বসে। যেমন দ্য ইংলিশ, দ্য বেঙ্গলি, দ্য হিন্দু, দ্য মুসলিম, দ্য শিখ ইত্যাদি। আবার যদি শুধু ইংলিশ বলে তাহলে সেটা শুধু ভাষা হবে, তেমনি করে যদি বেঙ্গলি বলে তাহলে সেটা শুধু ভাষাই হবে। নিয়ম এগারো, অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ডিগ্রি এবং অরিজিনাল নাম্বার বা ক্রমবাচক শব্দের পূর্বে দা বসে। যেমন সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, এটা আপনি ইংরেজিতে কনভার্ট করুন দেখুন আপনি পাবেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তেমনি করে যদি বলা হয় সে সবচেয়ে সুন্দরী মেয়ে, এটা আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। নিয়ম বারো, কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনামূলক সাদৃশ্য বোঝাতে প্রপার নাউন এর পূর্বে দা বসে। যেমন কালিদাস ভারতের শেক্সপিয়র, এটাকে যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। নিয়ম তেরো,
অ্যাডজেকটিভ এবং কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো ব্যবহৃত হয় তাহলে দা বসে। যেমন বোকার মতো কাজ করো না, এটা যদি আপনি ইংরেজিতে কনভার্ট করেন তাহলে আপনি পাবেন ডু নট প্লে দ্য ফুল। তেমনি করে যদি বলা হয় তাকে অন্ধকারে রেখো না, এটা আপনি ইংরেজিতে কনভার্ট করুন তাহলে আপনি পাবেন ডু নট কিপ হিম ইন দ্য ডার্ক। নিয়ম 14, জীবিকা বোঝাতে নাউনের পূর্বে দা ব্যবহার হয়। যেমন ধরুন সে আইনজীবীর পেশায় যোগ দেবে, এটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে আমরা পাব হি উইল জয়েন দ্য বার। তেমনি করে যদি বলা হয় সে সৈনিকের পেশা গ্রহণ করবে, এটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে আমরা পাব হি উইল জয়েন দি আর্মি। নিয়ম 15, কোনো রাস্তার নামের সঙ্গে রোড যুক্ত থাকলে দা বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ এর ক্ষেত্রে কখনোই দা বসে না। যেমন ধরুন এই ব্যাট সার্কুলার রোডে পাওয়া যায়, এটা যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা পাব দিস ব্যাট ইজ অ্যাভেলেবেল ইন দ্য সার্কুলার রোড। তেমনি করে যদি বলা হয় এই বইটা কলেজ স্ট্রিট থেকে কেনা হয়েছিল, তাহলে এটা যদি আমরা ইংরেজিতে করি তাহলে আমরা পাব দিস বুক ওয়াজ বট ফ্রম কলেজ স্ট্রিট। তো আশা করি আপনারা দা এর ব্যবহারটা সকলেই আয়ত্ত করতে পেরেছেন। এবার চলুন আমরা কোথায় দা এবং কোথায় দি উচ্চারণ করব সেটা একটু সহজ টেকনিকে জেনে নিই। আর এটা মাথায় রাখার জন্য আপনার দাদি যথেষ্ট, শুধু আপনার দাদিকে একটু স্মরণ করুন, তাহলেই আপনি আপনার দা এবং দির উচ্চারণটা পেয়ে যাবেন। তাই আপনারা শুধু মাথায় রাখুন দাদির সিভি, এই লাইনটা আপনি একটু মাথায় রেখে দিন, তাহলে আপনি দাদির উচ্চারণ পেয়ে যাবেন। সেটা কিভাবে দেখুন, আমরা এখানে শীতে কনসোনেন্ট মিন করছি, আর এই কনসোনেন্টের ক্ষেত্রে আমরা সবসময় দা ব্যবহার করব। আর ভিতে আমরা ভাওয়েল মিন করেছি, আর এই ভাওয়েলের ক্ষেত্রে আমরা সবসময় দি ব্যবহার করব, অর্থাৎ দি উচ্চারণ করব। তো চলুন আমরা কয়টা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে কয়টা উদাহরণ চলে এসেছে, দ্য ম্যাঙ্গো, দ্য ক্যাট। তো দেখুন এখানে আমি দা উচ্চারণ করছি, কারণ কি, হ্যাঁ এখানে ম্যাঙ্গোর প্রথম বর্ণটাই হচ্ছে কনসোনেন্ট, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ, সেই জন্য আমি তার পূর্বে দা উচ্চারণ করছি। তেমনি করে দ্য ক্যাট, তো দেখুন ক্যাট বানানে প্রথম বর্ণটাই হচ্ছে কনসোনেন্ট, সেই জন্য আমরা দা উচ্চারণ করছি। তারপর দেখুন আছে দি আপেল, তো দেখুন এখানে আমি দি উচ্চারণ করছি, কারণ কি, হ্যাঁ আপেল বানানের প্রথম বর্ণটা হচ্ছে ভাওয়েল, সেই জন্য আমরা তার পূর্বে দি উচ্চারণ করছি। তেমনি করে আপনারা লক্ষ্য করুন দি আর্মি, দেখুন এখানে আর্মি বানানের প্রথম বর্ণটাই হচ্ছে ভাওয়েল, সেই জন্য আমরা তার পূর্বে দি উচ্চারণ করছি। তো এই ছিল আজকের আলোচনা, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই।